এক্সক্লুসিভ এক্সক্লুসিভ এবং বিগেস্ট বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট, শাকিব খানের আপকামিং প্রজেক্ট বরবাদ। সেই পার্টিকুলার প্রজেক্টটা আজকের সম্ভবত আইটেম গানের শুটিং হচ্ছে। হ্যালো গাইস, আই অ্যাম দীপমান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই শাকিব খানকে নিয়ে, বরবাদকে নিয়ে, এবং বরবাদ সংক্রান্ত দুর্দান্ত একটা খবর কিন্তু অফিসিয়ালি কিন্তু শেয়ার করা হয়েছে দুটো প্রোডাকশন হাউস থেকে। একটা হচ্ছে ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে রিয়েল এনার্জি। সম্ভবত রিয়েল এনার্জি পোস্ট করেছে সামথিং ইজ কুকিং এবং সেটাকে হয়তো ঋদ্ধি সিদ্ধি হয়তো শেয়ার করেছে, এমনটা কিন্তু হতে পারে, আমি দেখলাম একটু আগে। তো সেক্ষেত্রে এই যে পার্টিকুলার যে পোস্টটা, এখানে আমরা এক্স্যাক্টলি কী দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর সেট ডিজাইন করা হয়েছে এবং উপরে ঝাড়বাটি ঝুলছে এবং এতটা কালারফুল লাগছে যে এটা আমার অ্যাটলিস্ট মনে হয় যে এটা কোনো আইটেম গানের সেট ডিজাইন করা হয়েছে। এটা আইটেম গানেরই কোনো হচ্ছে সেট, এবং তার সঙ্গে সঙ্গে এতটা কালারফুল এবং যেভাবে ছবিটাকে তোলা হয়েছে যাতে করে এটা মেক শিওর যে সিনেমাটার কোনো ক্ষতি না হয় বা সিনেমাটার এসেন্স যাতে করে না হয়, মানে কোনো খারাপ না হয়, এটা এইভাবে কিন্তু সেরকম করে ছবিটা তোলা হয়েছে। পুরো সেটটাকে কিন্তু দেখিয়ে দেওয়া হয়নি, সে সেটটার একটা অংশ কিন্তু দেখানো হয়েছে। এইবারে বিষয়টা হচ্ছে এই যে আইটেম সংটা সম্ভবত শুটিং হচ্ছে আজকের, এখানে কে পারফর্ম করবে? কিছুদিন আগে মিশো সওদাগর যে কিন্তু বলেছিলেন যে খুব বড় একটা কিন্তু মুখ থাকবে, এবং তারপরে অনেকে অনেকের নাম সানি লিওনি, তামান্না ভাটিয়া যখন এখন বেশ পপুলার আজ কি রাত দিয়ে যে গানটা, এবং তাছাড়াও অন্যান্য গানে, তো আমি জানি না যে এক্স্যাক্টলি কে থাকছে, বাট এটুকু বলতে পারি যে বিরাট কিন্তু একটা বড় মুখ কিন্তু থাকবে এই পার্টিকুলার আইটেম সংখ্যার মধ্যে, এবং এটা আমি শিওর তুফানকেও ছাপিয়ে যাবে, তুফানকেও কিন্তু ছাপিয়ে যেতে পারে, মানে এমনভাবে হয়তো শ্যুট করা হবে এই পার্টিকুলার যে আইটেম সংটাকে। দেখা যাক এক্স্যাক্টলি কে থাকে এই পার্টিকুলার যে আইটেম সংটায়। সো তোমাদের কী মনে হয় এবং তোমরা কার কথা, কার নাম গেস করছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো। তো আমার তো কোনো একটা দিক থেকে মনে হচ্ছে যে বাংলাদেশের হয়তো কেউ হতে পারে বা বলিউডের কিন্তু কেউ হতে পারে, এটা আমার মন বলছে। টলিউড ইন্ডাস্ট্রির কোনো আইটেম ডান্সার যে এখানে থাকবে এটা দেখা যাক এক্স্যাক্টলি হয়, অনেকে তো আমরা এখন অনেক কিছু গেস করছি, সো এটা সময় সাপেক্ষ যখন আসবে তখন আমরা কিন্তু বুঝতে পারবো যে কে এখানে আইটেম গার্ল হিসেবে থাকছে। তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।